আপনাদের মৌলভীবাজার মাটিতে মহাপ্রভুর চরণদুলি করেছি। আপনারা এত ভাগ্যবান, আমার মহাপ্রভুর অধিবাস কীর্তনিয়া গেছিলেন। গেছিলেন বাসুঘোষ, তার বাড়ি কোথায়? হ্যাঁ বাবা, এই যে আমার বাবা বলছেন কি মহল্লা। হ্যাঁ, তাহলে মহাপ্রভুর অধিবাস কীর্তনিয়ার জন্ম হয়েছে আপনাদের এই মৌলভীবাজার জেলায়, মৌলভীবাজারের মাটিতে। তাহলে আপনারা অধিবাস কীর্তনিয়ার দেশের মানুষ, সবাই প্রাণ ভরে একবার হরি বল বলবেন না? বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি। অরে মুকুন্দ আর বাসুগুণ কান রে, আমার মুকুন্দ বাসুগুণ গুণ গান। এদিকে এক একজন এক এক ভাবে তারা যন্ত্র বাজাচ্ছে। আহা, দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল বাজ, দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল বাজ। তো আপনারা আমার পদগুলো বুঝতে পারতেছেন তো? হরিবল, অধিবাসের পদগুলো বুঝতে হবে আপনারা। আর যদি আমি ঠিকমতো বুঝিয়ে বলতে না পারি, তাহলে আজকের অধিবাস কীর্তন করা আমার ব্যর্থতা হয়ে যাবে। কারণ অনেক দূর থেকে এসেছেন, অধিবাসের কথাগুলো, অধিবাস প্রত্যেকটা পদ মহামন্ত্র, শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। সাপুড়িয়া সাপ ধরে কিভাবে কিভাবে কথা হয়? বিনবা দিয়া, মন্ত্র দিয়া। আহা, ও মায়েরা, সাপুড়িয়া সাপ ধরে মন্ত্র দ্বারা গো, মন্ত্রে বুলিলে সাপ ধরতে পারবো না। হ্যাঁ, তাহলে হরিনাম সংকীর্তনের মহামন্ত্র হচ্ছে অধিবাসের পদগুলো। আমরা দেখি অনেক সময় অনেক কীর্তনিয়ারা ডাকডুল বাজাইয়া আসরে অধিবাস কীর্তন করে, নাচানাচি করেন। আমার মতো যারা একটু অভিমানী কীর্তনিয়া আছে, দেখবেন একটু আউল বাউল গান গাইয়া নাচিয়া সময়টা কাটিয়ে দিল, আর শেষ বেলায় অধিবাসের পদ সাইডটা দৌড়িয়া গাইয়া তারা শেষ করে দিল। কিন্তু জানেন, একটা বার আপনারা বিচার করে দেখুন, এই যে একজন দাদা আজকে এত কষ্ট করে এত ভক্তের আগমন ঘটিয়েছেন, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে উনি আমন্ত্রণ নিমন্ত্রণ করে আনলেন, কেন? ওনার পূর্বপুরুষের মুক্তির জন্য। তাহলে আমাদের মহাজনেরা এত এত পদ আমাদের কাছে তুলে রেখে গেলেন, মহাজনেরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করলেন, আরূপে দর্শন করে তারা এত সুন্দর করে আমাদের শাস্ত্র গ্রন্থগুলো লিপিবদ্ধ করে গেলেন। আমাদের শাস্ত্রের কথা বললে এখানে কি হয়? বিভিন্ন গানের বিভিন্ন স্টেজ আছে, বাউল গানের স্টেজ আলাদা, হরিনাম সংকীর্তনের জায়গা আলাদা। এখানে শুধু কৃষ্ণ কথা হবে, হরি কথা, গৌর কথা,
তবে সব কথার মধ্যে উত্তম কথা হলো মহাজনী পদের যে কথাগুলো তাহলে আমরা মহাজনী পদগুলো স্মরণ করাচ্ছি আপনাদেরকে জয় নিতাই জয় মহাপ্রভু এই পদগুলোকে আপনারা মহামন্ত্র রূপে আপনারা আপনাদের হৃদয়ে হৃদয়ঙ্গম করুন আর হৃদয়ঙ্গম করে আপনারা যারা কীর্তন দান করছে তাদেরকে আশীর্বাদ করুন তারা যেন ভাইয়ে ভাইয়ে যেন তারা একত্রিত হয়ে এইভাবে যেন তাদের জন্মটা কাটাতে পারে রাং রাং দ্রিমি দ্রিমি মাদল বাজাচ্ছে কে মন্দিরে বাজাচ্ছে আর গোবিন্দ গুরু বাসে বসে তারা কীর্তন করছে আহা তালে পদে মিলিল তালে পদে মিলিল ওরে তালে পদে মিলিল আজি শুভ অধিবাস তালে পদে মিলিল ওরে আজি শুভ অধিবাস তালে পদে মিলিল তালে পদে মিল হতে হলে আপনাদের সহযোগিতা লাগবে একটু তাল দিতে হবে করতাল করতে হবে কারণ আপনারা আজকে মহাপ্রভুর পার্ষদ কিন্তু আজকে আপনারা এই আসরে প্রবেশ করা মাত্র আপনাদের নাম ধরে ডাকতে পারবো না কাকা যেটা দাদু বলে বলতে পারবো না আমরা হরি বল বলে বলতে পারবো জয় রাধে বলে ভক্ত বলে আমরা আপনাদেরকে আমরা বিচার করবো তাই তো তাই আজকে আমরা মহাপ্রভুর সঙ্গ সঙ্গ ধরবো না কারা কারা আসেন হরি বল তাহলে তাল রাখেন আহা মিলল পদ তলে তলে তালে পদে মিলিল ওরে তালে পদে মিলিল তালে পদে ওরে তালে পদে মিলিল আজি শুভ অধিবাসে তালে পদে মিলিল ওরে আজি শুভ অধিবাসে তালে পদে মিলিল 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 আজি শুভ অধিবাসে তালে পদে মিলিল ওরে আজি শুভ অধিবাসে তালে পদে মিলিল আজি শুভ চৈতন্যের ভাব খেলছে সবু দাঁড়িয়েছে ভক্ত গো দুটি নয়ন দিয়ে দুটি নয়ন দিয়ে স্যান্ট মারলে যেভাবে স্প্রে হয় আমার মহাপ্রভুর নয়ন দ্বারা এইভাবে ছুটছে কার জন্য আমার ভক্তির জন্য প্রভু কাঁদছে আর নবদ্বীপে রাজপথে দাঁড়িয়ে সকল ভক্তগণদের ডেকে নিয়ে যাচ্ছে অদ্বৈতের বাড়িতে কেমন করে ডাকছে জানেন কারণ আম ধরে নয় প্রাণ ভরে বলছে হরি বল